দর্শক আসসালামু আলাইকুম, সৈকত ডেরি ফার্ম চ্যানেলের আজকের এই ভিডিওটি যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে সৈকত ডেরি ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে সৈকত ডেরি ফার্মের এই সপ্তাহের কালেকশন সৈকত ডেরি ফার্মের মালিকের সাথে কথা বলে গরুর বিস্তারিত দাম, জাত, গরুর লালন পালন সম্পর্কে জানবো। চলুন সৈকত ডেরি ফার্মের মালিকের সাথে কথা বলি, কথা বলে গরুর বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার পাশে যে একটা গাভি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গাভি? এটা হলস্টিয়ান ফিজিয়ান গাভি। এটার কয় দাঁত বয়স? এটার দাঁত ছয়টা। এটার ছয় দাঁত। এটা কি প্রথম বাচ্চা দিবে না দ্বিতীয়? দুই নম্বর বাচ্চা। এটা একটা দিছে, এটা দুই নম্বর। এটা দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা। এটা কত লিটার দুধ দিছে এর আগের বাচ্চাতে? তাহলে তো এবার দুধের পরিমাণটা বেড়ে যাবে, এবার 20 লিটার দুধের আশা করতেছেন। আগের বার 17 লিটার দুধ দিছে। এই গাভিটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটার দাম আপনি 1,85,000 টাকা চাচ্ছেন। তারপরে আলোচনা সাপেক্ষে বেচা কেনা করা যাবে। টাইম আছে তো, এখনো 25 দিন সময় আছে বাচ্চাটা। 25 দিনের মধ্যে বাচ্চা দিবে, এখনো 25 দিন সময় আছে। জি, পাশে তো আজকে তো খামারে অনেক গাভি দেখতেছি, আজকে অনেক ভালো ভালো গাভি আছে, বড়ও আছে, মাঝারিও আছে। এটা হলস্টিন ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দিবে। এটা কয় মাসের গাভিন? এটা 9 মাস। এটা হয়তো 10 দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিতে পারে। এটা 10 দিনের মধ্যে বাচ্চা দিবেন। এটা দুধের আশা কেমন করতেছেন প্রথম বিয়েনে? এটা প্রথমে 20+। এটা 20+-এর আশা করতেছেন। এটার দাম কেমন চাচ্ছেন? সোজা 2 লাখ। 2 লাখ চাচ্ছি, কিন্তু আলোচনা সবে করা যাবে, কিছু কম। দর্শক দেখেন, এটা ফিজিয়ান জাতের গাভি না? এটা 2 লাখ টাকা দাম চাচ্ছে। এটার কয় দাঁত বয়স? এটা 2 দাঁত বয়স। 2 লক্ষ টাকা দাম চাচ্ছে, দুধের আশা 20+। জি, পাশের যে গাভিটা, আর একটা গাভি দেখতে পারতেছি, এটা ফিজিয়ান জাতের গাভি। এটার কয় দাঁত বয়স? এটাও 2 দাঁত বয়স। প্রথম বিয়ান দিবে, প্রথম বিয়ান দিবে। এটা এটা দুধের আশা কেমন করতেছেন? 18-20। প্রথম বাচ্চা হবে। জি, আইডিয়ার উপরে বলতেছি। জি, 18 থেকে 20 লিটার দুধ থাকবে। জি, এটাও 2 দাঁত বয়স না? এটার দাম কেমন চাচ্ছেন? এটা 2,30,000 টাকা দাম চাচ্ছেন। দুধ কত বললেন? দুধ সবগুলোই কমানো যাবে, আলোচনা করে সব কিছুই কমানো যাবে, সব গাভির ক্ষেত্রেই। এটা দুধ কত বললেন? 18 থেকে 20 লিটার দুধ আশা করতেছেন প্রথম বিয়ে নেই। জি, পাশের যে গাভিটা দেখতে পারতেছি, গাভিটা একটু, এটা 4 দাঁত বয়স, এটাও ফিজিয়ান গাভি। খামারের প্রত্যেকটা বেশিরভাগ গাভি ফিজিয়ান জাতের গাভি দেখতেছি। এটা দ্বিতীয় বাচ্চা দিবে, 4 দাঁত বয়স। এটা দুধ প্রথম বিয়ে নেই কত কেমন হয়েছে দুধ? এটা প্রথম বিয়ে নেই 17-18 লিটার ছিল, তাহলে তো এবার 20-এর উপরে দুধ যাবে। বিশের আশা করতেছেন। এটার আপনার দাম কেমন চাচ্ছেন? এটা 1,75,000 টাকা দাম চাচ্ছেন। তা আলোচনা করা যাবে সব গাভির ক্ষেত্রে। গাভিগুলো অনেক শান্তশিষ্ট গাভি, মহিলারাও দহন করতে পারবে। আর আঙ্কেল, আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো অনেকেই জানতে চায় যে খামারের গাভির দাম কেন বেশি হাটের গাভির থেকে। এটা আপনি কি বলবেন খামারের গাভি সম্পর্কে? দাম বেশি? জি, খামারের গাভির দাম বেশি হাটের গাভির থেকে। না, অনেকেই এরকম মন্তব্য করছে যে নাকি খামারের গাভি এরকম ভালো গাভি হয়তো কম ওঠে। জি, হাটের গাভির দাম কম হওয়া স্বাভাবিক। জি জি জি, কারণ রোগ বালাই অনেক রকমের গাভি হাটে ওঠে, আর বা খামারের গাভি তো এগুলো থাকে না। ও, খামার থেকে নিলে নির্ভেজাল গাভি হচ্ছে, তখন তো হাটে বিক্রি করে। জি জি জি, ভালো জিনিস তো অত সহজে হাটে বিক্রি করতে চায় না, এই জন্য খামারের গাভির দাম এত। কারণ দরকার ঠেকা পড়লে তখন গাজে একটু ভালো গাভি আসে। আচ্ছা, এই জন্য একটু খামারের গাভির একটু দাম একটু বেশি। জি, তাছাড়া ভালো জিনিস তো। জি, ভালো জিনিস আপনি টাকা বেশি দিয়ে নেবেন, আমিও কিনতে গেলাম বেশি দিয়ে কিনতে হয় আমার। জি, আপনার পাশের একটা পাশের গাভি দেখতে পাচ্ছি, এটা ফিজিয়ান জাতের গাভি। এটা 2 দাঁত হচ্ছে কেবল এই প্রথম বাচ্চা দিবে। এটা ফিজিয়ান জাতের গাভি, 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিবে। কয় মাসের গাভিন? এটা 9 মাস চলতেছে। এটা 9 মাস চলতেছে, মোটামুটি 1 মাসের মতো টাইম আছে। 1 মাসের মতো টাইম আছে, 1 মাসের মধ্যে বাচ্চা দিবে। এটা দুধের আশা কেমন করতেছেন আপনি?
বাচ্চা গরু তো এগুলো দুধ হয়তো 15 প্লাস থাকবে, 15 প্লাস 17 বা 15 এরকম, প্রথম বিয়ে 15-17 এরকম দুধ থাকবে। এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম 1,90,000 টাকা চাচ্ছেন। জি, এটা এটা একটু বড় আকারের গাভী, প্রথম বিয়ে 15-17 লিটার দুধ হবে, 1,90,000 টাকা দাম চাচ্ছে। তো গাভী আলোচনা করা যাবে, দুই দাঁত বয়স। তো আঙ্কেল পাশের যে গাভীটা, এই গাভীটা একটু দেখান, এটারও দুই দাঁত বয়স। আচ্ছা, আপনার খামারের বেশিরভাগ গরুই গাভীন, আমি দেখি এর কারণ কি? আপনি গাভীন গরু বেশি নিয়ে আসেন? গাভীন গরু হওয়ার কারণগুলো, জি, আপনার কিছু কিছু গৃহস্থ ছোট বকন কিনে কিনে পালে বড় করে 9 মাস গাভীন হলে ওরা বিক্রি করে দেয়, ব্যবসা, ও দুধের ব্যবসা না। আর এই গাভীগুলো আমরা গ্রাম থেকে ঘুরে ঘুরে, জি, দাম দর করে কিনে নিয়ে আসি। তাহলে নতুন খামারিরা কি এই গাভীন গরু দিয়ে শুরু করতে পারে নাকি বাচ্চা আলা গাভী দিয়ে? নাম্বার উপযোগী খামারের উপযোগী, এগুলো কারো 10 বছর কামাই খেতে পারে, জি, এর কোনো রোগ বালাই বলতে কোনো কিছু নাই ইনশাআল্লাহ। তাহলে নতুন খামারিরা এই এই ধরনের গাভী দিয়ে ব্যবসা শুরু করতে পারে, সবচেয়ে সুন্দর ভালো হয়। তো নতুন খামারিরা প্রথমে কয়টা বাচ্চা, কয়টা গাভী দিয়ে আর কি একটা খামার শুরু করতে পারে? আমার কাছে অনেক গাভী ছিল, দেখেন আগেকার যে গাভীগুলো ছিল, একটা গাভী নাই, সব বিক্রি হয়ে গেছে, সব বিক্রি হয়ে গেছে, জি। আর সবগুলো গাভীর রেজাল্ট ভালো, জি, ওই সব খামারে একজন নিছে আর একজনে বলছে আমার খামারে যে গেলে ভালো গাভী পাওয়া যায়, জি, এভাবেই আমার প্রচার হয়েছে কিন্তু, জি। একদিনকার ব্যবসা না, জি, ব্যবসা চিরকাল খাইতে হলে ফেরে সীমিত লাভ রেখে পাঠি বাসা রেখে ব্যবসা করতে হবে, দিলে ফেরে তবে আবার পাঠি আসে আমার, জি। যাই হোক, এগুলো গাভী হলে ছোট মানে নতুন খামারিদের জন্য, কেউ দুটো লিখছে, কেউ চারটে লিখছে, যার যেরকম অবস্থা সে সেরকম দিয়ে শুরু করছে। তো মোটামুটি তিনটা হইলে নিয়ে ভালো করে প্রথম শুরু করতে পারে, ভালো, জি, কেউ একটাও নিচ্ছে, জি। তো এই গাভীটার বিবরণ দেন, এই গাভীটা কিরকম? এটা দুই দাঁত বয়স, এটা দুই দাঁত বয়স, 18-20 লিটার দুধের আশা করতেছেন, জি। এটা একটু বড় সাইজেরও আছে, এটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম 1,95,000 টাকা চাচ্ছেন। তো খামারের প্রত্যেকটা গাভীর ক্ষেত্রেই দাম আলোচনা করে কিছু কমানো যাবে, জি। এটার দুধ 18-20 বললেন, জি। পাশের যে আর একটা গাভী দেখতে পাচ্ছি, এটা সুন্দর গাভী, এটা ফিজিয়ান জাতের গাভী, এটা কয় দাঁত বয়স? এটার দুই দাঁত বয়স। এটা কয় মাসের গাভীন? এটা এটাও তো প্রথম বাচ্চা, 9 মাসে কেমন পড়ছে, পুরো 1 মাস টাইম আছে, পুরো 1 মাস সময় আছে। এটা দুধের আশা কেমন করতেছেন? এটা দুধের আশা করি আপনার 15-16 থাকবে, এটা 15-16 লিটার দুধের আশা করতেছেন। এটার দাম কেমন চাচ্ছেন আপনি? দাম চাচ্ছে 1,70,000, 1,70,000 টাকা। আপনার খামারের গাভীর অনেকেই কমেন্টে জানাইছে যে আপনার খামারের গাভীর দামগুলো অনেক বেশি, তো এর কারণ কি? জানারা দাম বেশির কথা বলছে, জি, এরকম অল্প বয়সের ভালো মানের গাভীগুলো আপনি অন্য জায়গায় আগে যাচাই করে বলেন, জি, যাচাই করার পর যেন আমাকে বলে যে দাম বেশি। আমি তো যে দামের কথা বলছি তারপরে আলোচনা সাপেক্ষে গাভীগুলো আর একটু কম বিক্রি হবে, বিক্রি করে আপনি যে যে কোনো জায়গায় চ্যালেঞ্জ করে দেবো। আমি আমার গাভী আমি যতটুকু সীমিত লাভে বিক্রি করি, আর মনে হয় আর কেউ এত সীমিত লাভে বিক্রি করে না, জি। এক একটা গাভী 2-3 হাজার টাকা লাভ হলে আমি বিক্রি করে দিই, কারণ সপ্তাহে আমার 15-20টা করে গাভী আসে, হ্যাঁ, কালেকশন করি এবং বিক্রি করি। আপনার 2-3 হাজার টাকা লাভ হলে একটা গাভী সেল করে দেন, জি, আমি আপনার পাশেই আর একটা গাভী দেখতে পাচ্ছি, এটাও মনে হয় ফিজিয়ান জাতের গাভী, লাভে বেশি সেল আমার, জি। এটা বাচ্চা দেওয়া গাভী, এটা বাচ্চা দেওয়া গাভী, বাচ্চাটা কই, বাচ্চাটা দেখি একটু, দেখি বাচ্চাটা, এটা কি বাচ্চা? এটা সার বাচ্চা। বাচ্চার বয়স কত? সপ্তাহ পার হইছে। তো এটা কি প্রথম বাচ্চা? এটার দুধ কেমন হচ্ছে গাভীর? সকালবেলা আপনার সকালে 8-9 কেজি দুধ হচ্ছে। তো এটা কি ফুল দুধ আসছে? ফুল দুধ আসলে কত লিটার দুধের আশা করতেছেন? আর এখন সারাদিন কেমন দুধ হয়? 15-16। দর্শক দেখতে পাচ্ছেন এটা প্রথম বাচ্চা দিছে, 15-16 লিটার দুধ হয়। পুরা দুধ আসলে কত দুধ বললেন? পুরা দুধ আসলে কত দুধ হবে? 15-16 লিটার দুধ হবে। আর এখন কত হচ্ছে? 12-13। এখন 12-13 লিটার দুধ হচ্ছে।
তো দর্শক দেখেন এটার দাম কেমন চাচ্ছেন আপনি বাচ্চা সহ? এটার দাম 1,50,000 টাকা চাচ্ছেন। তো এটার ক্ষেত্রেও আলোচনা করা যাবে, খামারের সব গাভীর ক্ষেত্রেই দাম আলোচনা করা যাবে। জি, আপনি পাশের গাভীটা দেখেন, পাশে এটা কি জাতের গাভী? এটা অস্ট্রেলিয়ান জাতের গাভী। এটা কয় দাঁত বয়স? এটার 6 দাঁত বয়স, দ্বিতীয় বিয়ান। এটা প্রথম বিয়ানে দুধের রেকর্ড কেমন? এটা প্রথমে 13-14। তাহলে এই বিয়ানে তো দুধ বাড়বে, এবার 15+ দুধ থাকবে। এটার দাম কেমন চাচ্ছেন? 1,35,000 টাকা দাম চাচ্ছেন। এটার বয়স বললেন 6 দাঁত। জি, আপনি পাশের গাভীটা দেখেন, পাশে এটা কি জাতের গাভী? এটা একটু ছোট, এটা শাহিয়াল ক্রস। এটার পালানটা একটু সুন্দর, দুধে আপনার দুধ ভালো হয়, কিন্তু দুধটা যদি 10 মাস দুধ দেয়, এটা 8 মাস দুধ দেয়, এটা অল্প দিন দুধ দেয় আর কি। এটা দুধ কেমন হয়? এটা দ্বিতীয় বিয়ানের গাভী। কয় দাঁত বয়স? আগের বিয়ানে 12-13 দুধ হয়েছে, দ্বিতীয় বিয়ানের গাভী। এটা বয়স বললেন না, কয় দাঁত বয়স? 8 দাঁত হয়ে গেল, দ্বিতীয় বিয়ানে 8 দাঁত হয়ে গেছে। এটার তাহলে এটা কি গাভীন এখন? এটার কয় মাসের গাভীন? 9 মাস চলতেছে, হয়তো 15 দিনের মধ্যে বাচ্চা দিবে। এটা 15 দিনের মধ্যে বাচ্চা দিবে, 9 মাস চলতেছে। তো তাহলে এটার দুধের আশা কত করতেছেন? 15-16, হয়তো 14-15 দুধ হবে আর কি। এটার দাম কেমন চাচ্ছেন আপনি শাহিয়াল জাতের গাভী? এটার দাম 1,30,000 টাকা। দর্শক দেখুন, এটার পালানটাও অনেক সুন্দর, একটু ছোট জাতের গরু, শান্ত গরু, অনেক শান্ত গরু। এটা মহিলারাও দহন করতে পারবে। আমাদের পাশে যে গাভীটা, এটা কি ফিজিয়ান জাতের গাভী? এটা ফিজিয়ান জাতের। এই গাভীটা মনে হয় এখনই হয়তো বাচ্চা দিবে কিছুক্ষণের মধ্যে। ওই গাভীটা একটু মানে কিছুক্ষণের মধ্যে আর কি বাচ্চা দিবে। তো এটা কয় দাঁত? এটা কি প্রথম প্রথম বাচ্চা দিবে? এটা দ্বিতীয় বাচ্চা দিবে। প্রথম বিয়ানে দুধের রেকর্ড কেমন ছিল? এটা 13-14। তাহলে তো এবার আপনি 15-16 আশা করতেছেন। এই গাভীটার আপনার হচ্ছে দাম কেমন চাচ্ছেন? এটার দাম 1,45,000 টাকা দাম চাচ্ছেন। দর্শক দেখুন, সুন্দর গাভী, অনেক সুন্দর একটা গাভী, দ্বিতীয় বিয়ানের। এটা 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 কি জাতের? এটা বাচ্চা বাচ্চা দেখতেছি, বাচ্চা গাভী আমি নিয়েছি সব করে পালার জন্য। ও, এটা পালার জন্য নিয়েছেন বাচ্চা গাভী? এটা মুন্ডি জাতের, এটা মুন্ডি জাতের গাভী, মুন্ডি পেটেরই বাচ্চা। এটা মুন্ডি জাতের বাচ্চা, বকনা বাচ্চা না? বকনা বাচ্চা, বকনা বাচ্চা। এটার বয়স কয়? বয়স হয় দাঁতে নাই তো? না, কেবল 10 মাস বয়স। 10 মাস বয়স। এটা শখ করে পালার জন্য, এটা কি বিক্রি হবে? না, এটা বিক্রি হবে না, এটা আপনি পোষার জন্য আনছেন পালার জন্য। এটা বিক্রি হবে, এটা গাভী। এটা কি জাতের গাভী? এটা অস্ট্রেলিয়ান জাতের গাভী। এটার কয় দাঁত বয়স? দুই দাঁত বয়স। প্রথম বাচ্চা দিবে? জি, এটা ছোট আকারের গাভী, 10-12 লিটার প্রথম দুধের আশা করতেছেন। এটার দাম কত চাচ্ছেন? এটার দাম 1,15,000 টাকা চাচ্ছেন। জি, কোন জি কোনটা বাচ্চা দিবে একটু পরে? এই গাভীটা, এই গাভীটা আজকেই বাচ্চা দেওয়া, মানে সব আপনার হয়তো ভাব বোঝা যাচ্ছে, এটা হয়তো আজকেই বাচ্চা দিবে। জি, দর্শক দেখুন, খামারের সব গাভী গাভীনগুলোই, জি, বাড়িতে এসে অনেক গরু বাচ্চা হয়। জি জি জি, আমি রেডি গাভী বেশিরভাগই নিই, সব রকমের নিই। অনেক অনেক গাভী আছে দর্শক, আপনারা আপনাদের পছন্দেরটা বেছে নিতে পারবেন। অনেক গাভীর মধ্যে থেকে দামাদামিও করা যাবে প্রত্যেকটা গাভীর ক্ষেত্রেই। দেখুন, সৈকত ডেয়ারি ফার্মের এই সপ্তাহের কালেকশন, প্রতি সপ্তাহে এরকম গরু, প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে বিক্রি হয়ে যাচ্ছে। আমরা পুরো সারা দেশেই সততার সাথে, সফলতার সাথে সারা দেশেই অনলাইনের মাধ্যমে গাভী বিক্রয় করে থাকি সফলতার সাথে। এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন পাইনি, আপনাদের দোয়া করবেন সফলতার সাথেই যেন আপনাদের মাঝে গাভী সরবরাহ করতে পারি। আসসালামু আলাইকুম। আমাদের গাভীগুলো ভালো লাগলে, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জি।
তো আঙ্কেল আপনার কাছে গাভি কেউ নিলে এটা যদি অনলাইনের মাধ্যমে গাভি কেউ কেনে এটা কিভাবে কিনবে, আপনার টাকা পয়সা কিভাবে? টাকা পয়সা তো এখন লেনদেন সব ব্যাংকের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে লেনদেন, যে কোনো জায়গায় যে কোনো ব্যাংকে যায়। জি, বিকাশের মাধ্যমে বায়না দেয়, কত টাকা বায়না আছে বিদেশে আছে, ওনারা ফোনে বায়না দিচ্ছে। জি, ওনার ঠিকানা দিচ্ছে, ঠিকানা অনুযায়ী আমি রাখাল যে গাড়ি দিয়ে তার খামারে রাখাল দিয়ে পৌঁছা দেওয়া হয়েছে। সে গাভিটা গেছে এ পর্যন্ত, মানে কোনো কমপ্লেন টমপ্লেন আসেনি? জি জি, দর্শক যদি আপনারা গাভি কিনতে চান তাহলে অনলাইনের মাধ্যমে এখন আমাদের গাভি পছন্দ হইলে ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা লেনদেন করতে পারবেন। আপনাদের সঙ্গে করে টাকা আনার দরকার নাই, যদিও কোনো ঝুঁকি নাই তারপরেও আপনাদের টাকা আনার দরকার নাই। গাভি পছন্দ হইলে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা তুলে তারপর আমাদের কাছে দিবেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।